ছাত্রলীগের প্রাক্তন একজন কর্মী হিসেবে ছাত্রলীগের যে কোনো মানে নেতিবাচক খবরে আমি আমার খারাপ হয়। পুলিশের লাঠিচার্জের মুখে তো পড়েছেন নিশ্চয়ই, ভাঙা তো আমার কোথায়। দর্শক উনি দেখাচ্ছেন যে ওনার পিঠে ভাঙা। আচ্ছা, আমি এই প্রশ্নটা ঠিক এইভাবে যে আপনার মেরুদণ্ডেও আঘাতপ্রাপ্ত হয়েছেন মন্ত্রী, সেই সময় অনেক পুলিশ কর্মকর্তারা, নবীন পুলিশ কর্মকর্তারা এখন প্রবীণ, এরকম কারোর সাথে দেখা হয়ে গেলে কেমন উপলব্ধি হয় আপনার? তো বলা মুশকিল, কারণ সরকারের মন্ত্রী দেখা তো হয়ই, উপলব্ধিটা কেমন, দেখা হয়, কথা হয়, সালাম বিনিময় হয়। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। শামীম ভাই, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমাদের নদী ভাঙন দেশ, আপনার মধ্যে কাছে তো অনেক চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এনটিভির সকল দর্শকদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম জানাই। আপনারা জানেন পানি সম্পদ মন্ত্রণালয় একটা মানবতার মন্ত্রণালয়, সারা দেশেই নদী ভাঙন রয়েছে, আমি নিজেও একজন নদী ভাঙা মানুষ। আমার নদী ভাঙনের কারণে জন্মের পরে আমার নিজের ঠিকানা পরিবর্তন হয়েছে। আমি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করি। আমি আর জন্মের দুই বছর পরে নদী ভাঙার কারণে আমার দাদা যে বর্তমানে সখীপুরে বাড়ি করেন, তো সেখানেই এখনও পর্যন্ত আমরা আছি। তো আমি মূলত একজন রাজনৈতিক কর্মী, নিশ্চয়ই আপনি জানেন আমি স্কুল জীবন থেকে আমরা সবাই মুজিব হব, মুজিব হত্যার বদলা নেব, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে, এই স্লোগান দিতে দিতে আমরা ছাত্রলীগ শিক্ষা শান্তি আর প্রগতির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ করতে করতে আমরা বড় হয়েছি। যেই পবিত্র মাটিতে আমরা বসে আছি, আমার এই প্রাণের বিদ্যাপীঠ, আমার রাজনৈতিক তীর্থস্থান এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র মাটির প্রতি আমি সব মানে চিরদিন ঋণী। একটু আগেই আমি বলছিলাম, কারণ আমি আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদকেরও কিছুদিন দায়িত্ব পালন করেছি, সভাপতি ছিলাম, সর্বশেষ জাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলাম স্বৈরাচারী এরশাদের সময়, সিনেট সদস্য ছিলাম, সিন্ডিকেট সদস্য ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের। তা আমি তারপর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি হই, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রায় সাত বছর কাজ করার আমার সুযোগ হয়েছে, আওয়ামী লীগের তিনবারের সদস্য, তারপরে সাংগঠনিক সম্পাদক হয়ে শরীয়তপুর দুই থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মতো মানবতার মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তো দায়িত্ব পাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন যে সারা বাংলাদেশের নদী ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করার জন্য। তা আমি একটু আগে যে বললাম, আমি রাজনীতির করার কারণে আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, ছাত্রলীগের সভাপতি ছিলাম, সারা বাংলাদেশ সম্পর্কে আমার কম বেশি অভিজ্ঞতা আগেই ছিল, কারণ এমন কোনো উপজেলা নাই যে উপজেলায় আমি আর একাধিকবার যাওয়া হয়নি। তারপরেও আমি ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করলাম। নির্ধারণ করলে করার পরে আপনি জেনে খুশি হবেন, আমি চার বছরে প্রায় 120 দিন আমি সফর করেছি এই কোভিড-19 মধ্যেও, অলমোস্ট নদী ভাঙন কবলিত এলাকা একেবারে উপকূলীয় অঞ্চল বলেন, হাওর অঞ্চল বলেন, একেবারে বরিশাল বলেন, সব নদী ভাঙন এলাকাগুলোই আমি পরিদর্শন করেছি। এবং নদী ভাঙন কবলিত মানুষের কে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন তার বাস্তব উদাহরণ হচ্ছে আমার নির্বাচনী এলাকা। 2018 সনে 5,500 বাড়ি ভেঙেছিল এই উপজেলায়, 3.5 কিলোমিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়েছিল, এবং পাঁচতলা ছয়তলা ভবন একেবারে ধপাস ধপাস করে, সেই আর্কাইটগুলো যদি এখন দেখেন একেবারে মানে গা শিহরিয়ে ওঠে। কিন্তু গত 3 বছরে কিন্তু এখানে স্থায়ী প্রকল্প করার কারণে একটি বাড়িও ভাঙেনি নড়িয়াতে, জাজিরাতে। এবং বাংলাদেশের অনেক জায়গায় এরকম, আপনি চাঁদপুর বলেন, লক্ষ্মীপুরে আমাদের প্রকল্প হচ্ছে, আমাদের খুলনা সাতক্ষীরা সেই গাবুরা আশাশনী, আপনি নিজেও গিয়েছেন আমার সাথে সম্ভবত, আমার যদ্দূর মনে আছে হেলিকপ্টারে করে। নদী ভাঙন 14 বছর আগে যেখানে ছিল 9,500 হেক্টর, এখন কিন্তু এটা 3,500 হেক্টরে নেমে এসেছে। এবং আমরা আশা করি ডেল্টা প্ল্যান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন একজন ব্যতিক্রমধর্মী সরকার প্রধান, তিনি
পরবর্তী প্রজন্মকে এই দেশের বাসযোগ্য করে যেতে চান, প্রায় তার বক্তব্যে বলেন। 2021 সনে বাংলাদেশ কেমন হবে, 2041 সনে বাংলাদেশ কেমন হবে, এবং 2100 সনে বাংলাদেশ যখন আমরা কেউ বেঁচে থাকব না, সেই শতবর্ষী ডেল্টা প্ল্যানও তিনি করে রেখেছেন। তার সিংহভাগই পানি সম্পদ মন্ত্রণালয় হবে, এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো জলোচ্ছ্বাস, নদী ভাঙা, বন্যা এগুলোর থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। তো এই বদ্বীপ পরিকল্পনার কথা বললেন, তো এই বদ্বীপ পরিকল্পনায় তো আপনিও একজন অংশীদার, ইতিহাসের অংশীদার। ইতিহাস প্রসঙ্গ এলেই আসে যে আপনি ইতিহাসেরই ছাত্র। আমরা একটু ইতিহাসের দিকে তাকাই, আপনি ভেদেরগঞ্জ থেকে আসলেন, তখন একটা অবহেলিত বিচ্ছিন্ন জনপদ, তাই না? সেখান থেকে এসে আপনি রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হলেন, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারপরে তো আপনার সেই ছাত্রলীগের দুর্দান্ত সময়গুলো ইতিহাসই বলে। সেই ইতিহাসের ছাত্রলীগের সেই নেতা, ছাত্রলীগের সভাপতি, আর বর্তমান সেই রেখে যাওয়া ছাত্রলীগ, কতটা তারতম্য দেখেন ইতিহাসের আলোকে? না, আমরা তো আসলে ওই যে বললাম, আমরা সবাই মুজিব হব, মুজিব হত্যার বদলা নেব স্লোগান দিতে দিতে আমরা বড় হয়েছি। বয়সের কারণে আমি বঙ্গবন্ধুকে দেখার সুযোগ আমার হয়নি। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা এবং চাচারা, বাড়ির যাদেরই বয়স হয়েছিল, প্রত্যেকেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তা আমি আমার স্কুলে পড়াশোনা করেছি, আমার বাবা সরকারি চাকরি করতেন, আমি সৌভাগ্যবান যেই মন্ত্রণালয়ে তিনি চাকরি করতেন সেই মন্ত্রণালয়েরই আমি এখন উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছি। আমি হাতিয়া থেকে এসএসসি পাস করি, তারপরে ঢাকা রেসিডেন্সিয়ালে ভর্তি হই, সেখান থেকে আমি এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ভর্তি হই। তখনকার দিনগুলো ছিল স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন যখন 90 সনে, তখন আমি জাকসুর ভিপি ছিলাম, তখন এই আরিচা রোডটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এইখানে রাস্তায় আমরা সবসময় অবরোধ করতাম, এবং সারা বাংলাদেশ থেকে আরিচা রোডটাকে যদি বন্ধ করে দেওয়া হতো বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেত। সেই স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জাকসুর ভিপি হিসাবে সকল ছাত্রছাত্রীদের নিয়েই, আমাদের শিক্ষকরাও এক পর্যায়ে আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছিল, আমরা এখানে ছিলাম। আমার সৌভাগ্য হয়েছে আমি খুনি খালেদা জিয়া বিরোধী আন্দোলনেও আমি যখন ছাত্রলীগের সভাপতি ছিলাম, 94 সনে জনতার মঞ্চের অন্যতম সংগঠক, আমরা ছাত্রলীগই তখন প্রেসক্লাবের সামনে জনতার মঞ্চ করি, সেখানে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি পেশাজীবী সবাই আমাদের সাথে সংহতি প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার হাতেই শাপলা চত্বরের ঐতিহাসিক মহাসমাবেশ 12 নভেম্বরে তিনি বই কাগজ এবং কলম তুলে দিয়ে বলেছিলেন, আমি তখন ছাত্রলীগের সভাপতি ছিলাম, অস্ত্র নয় বই কাগজ এবং কলমই হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়ার। তো আমরা বিরোধী দল করতে করতেই বড় হয়েছি। আমি বেশ কয়েকবার আমাকে কারাবরণ করতে হয়েছে, আমার শরীরে গ্রেনেড হামলার স্প্লিন্টার রয়েছে এখনও, এবং অনেকবার এই জাহাঙ্গীরনগরেও অনেকবার আমি তৎকালীন জাতীয় ছাত্র সমাজ এবং ছাত্রদল কর্তৃক নির্যাতিত হয়েছি, আহত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি কেন্দ্রীয় রাজনীতি করি, তখনও অনেকবার পুলিশের টিয়ার সেলের আঘাতে, লাঠির আঘাতে আহত হয়েছি। আমরা আসলে নিপীড়ন, নির্যাতন, স্বৈরাচারী এরশাদ এবং খুলি খালেদা জিয়ার দুঃশাসনকে মোকাবেলা করেই আমরা রাজনীতি করে বড় হয়েছি। তো আমাদের রাজনীতিটা হচ্ছে বিরোধী দল থেকে বেড়ে ওঠা, আর বর্তমান প্রজন্ম হচ্ছে সৌভাগ্যবান, তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছেন। আজকে কিন্তু এই বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সেশন জট নাই, এখানে ছাত্রছাত্রীদের অধিকারের জন্য তাদের আন্দোলন করতে হয় না, কারণ শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের যে সাফল্য এটা সারা বিশ্বে একেবারে ঈর্ষণীয়, আপনারা জানেন। তো এই ছাত্র সমাজকে আমি বলবো, এখন আমরা তো আসলে অ্যাকচুয়ালি অনেক দিক থেকেই এই জেনারেশনের থেকে পিছিয়েছিলাম। আমরা বছরের 6 মাস বড় ভাইদের বই পড়ে আমাদেরকে পড়তে হতো, ওরা 1 তারিখে বই পায়। ডিজিটাল বাংলাদেশের কারণে আজকে কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট হাতের মুঠোয়, এগুলো তো আমরা চিন্তাই করতে পারতাম না। এই লাইব্রেরিতে শুধুমাত্র 1টা কি 2টা কম্পিউটার থাকতো। তো সেই কারণে আমি যখন প্রথম আমেরিকায় যাই, আমাকে গাড়ির ড্রাইভার বললেন যে বাসার নাম্বারটা বলতে, আমি বাসার নাম্বার বলার পরে দেখলাম সে একটা মেশিন করতেছে, সেটা দিয়ে বাসার
অ্যাড্রেস হয়ে গেল, আমি জিজ্ঞেস করলাম এটা কি, বললো জিপিএস। এখন ভাই জিপিএস আমার দেশের ঘরে ঘরে। তো এই এই কারণে বর্তমান জেনারেশন বিশ্বমানের, বর্তমান ছাত্রছাত্রীরা বিশ্বমানের ছাত্রছাত্রী, আমাদের ছেলেমেয়েরা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে, নাম করা টপ 10 টপ 5 মধ্যে বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হওয়ার সুযোগ পায় এবং সেখানে ভালো ফলাফল করে। তো এই জন্য নতুন প্রজন্ম তো নিঃসন্দেহে সৌভাগ্যবান, যেই সৌভাগ্যটা আমাদের ছিল না। বঙ্গবন্ধুর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই নিরাপদ, তার নেতৃত্বেই শিক্ষাক্ষেত্র থেকে সব দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই প্রজন্ম নিঃসন্দেহে আমাদের চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান আমি বলবো। আমি বলতে চাচ্ছি যে আপনি ছাত্রলীগের যে কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এখন সাবেক সভাপতি হিসাবে যখন দেখেন আপনাদের নেতারাই বলেন যে ছাত্রলীগ পদ বিক্রি করছে, ছাত্রলীগ এটা সেটা করছে, এবং যে কারণে সাংগঠনিক নেত্রী থেকে মাননীয় প্রধানমন্ত্রী চলে আসলেন, আপনার অনুভূতি তখন কেমন হয়, কেমন লাগে? না, এটা তো নিঃসন্দেহে ছাত্রলীগের প্রাক্তন একজন কর্মী হিসাবে ছাত্রলীগের যে কোনো মানে নেতিবাচক খবরে আমরা বিব্রত হই এবং মন খারাপ হয়। আমরা চাই না যে ছাত্রলীগের কোনো কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হোক, ছাত্রলীগের কোনো নেতিবাচক কর্মকাণ্ডের কারণে রাজনীতি ক্ষতিগ্রস্ত হোক, ছাত্রলীগের সুনাম নষ্ট হোক। কারণ এই ছাত্রলীগ হচ্ছে, বঙ্গবন্ধু নিজেই বলেছেন, বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। তিনি বলেছেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে সেই সোনার মানুষ গড়ার প্রতিষ্ঠান। তো সেই কারণেই বাংলাদেশ ছাত্রলীগকে শিক্ষা শান্তি এবং প্রগতির পতাকাকে এমনভাবে বহন করতে হবে যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যে আলো হাতে আধারের কাণ্ডারি হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সেই ক্ষেত্রে সহায়ক হয়, নেতিবাচক কোনো কর্মকাণ্ডের কারণে যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়। এটা বর্তমান প্রজন্মের সকল ছাত্রনেতাদের প্রতি, আমরা যারা প্রাক্তন, আমাদের প্রত্যাশা থাকবে এবং আহ্বান থাকবে। আমি যেটা সবসময় বলি, ছাত্রলীগ হবে সকলের প্রিয় সংগঠন, ছাত্রলীগকে সবাই পছন্দ করবে, ছাত্রলীগকে কেউ ভয় পাবে না, ওই জায়গাটাই ছাত্রলীগকে নিয়ে যেতে হবে। কারণ ছাত্রলীগ হচ্ছে পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি ছাত্র সংগঠন, যেই ছাত্র সংগঠনের 19,000 নেতাকর্মী একটি দেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সবুজের বুকে লাল পতাকা ছিল। ছাত্রলীগের মতো এমনি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন খুব কমই আছে। আমি কয়েকদিন আগে গেলাম জেআরসি মিটিংয়ে, ভারতের পানি সম্পদ মন্ত্রীকে বলা হয় জলশক্তি মন্ত্রী, তিনিও ওখানকার ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন। যখন জানলেন যে আমিও ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম, তখন ছাত্র রাজনীতি নিয়ে আমরা দুই দেশের অনেক কিছুই আমরা আলাপ আলোচনা করলাম। তো সেখানেও আমি বলবো ছাত্ররাই হচ্ছে জাতির ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ নির্ভর করে ছাত্রদের উপর, তাদেরকে বিশ্বমানের ছাত্র হিসাবে গড়ে তুলতে হবে এবং নিজেদেরকে সেভাবেই সুযোগ্য মানে দেশ পরিচালনার ক্ষেত্রে যেন দেশ পরিচালনা করতে পারে সেই লক্ষ্যে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার কি মনে হয় যে জাতীয় রাজনীতিতে কোথাও কোনো ভুল ছিল যে কারণে ছাত্রলীগের একটা অংশ কিংবা কতিপয় নেতা নেত্রী তারা আদর্শচ্যুত, যে কারণে বারবার আপনাদের সমালোচনার মুখে পড়তে হয় ছাত্রলীগ নিয়ে? না, এটা আমি আদর্শচ্যুত বলবো না, প্রকৃত ছাত্রলীগ যারা করে তারা আদর্শ দেখেই করে। এখন ধরেন দীর্ঘদিন আমরা সরকারে, এখন দেখা গেল যে অলমোস্ট সবাই ছাত্রলীগ করে, এখন কে পরীক্ষিত কে পরীক্ষিত না এটা বোঝা খুবই মুশকিল। কিন্তু ছাত্রলীগ যারা করে, বঙ্গবন্ধুর আদর্শ মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ, তারা কখনো পদভ্রষ্ট হতে পারে না, তারা কখনো পদভ্রষ্ট হয় না। তো আপনি যখন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের ভিপি ছিলেন, জাহাঙ্গীরনগর জাকসুর ভিপি ছিলেন, তখন মনে কখনো স্বপ্ন দেখতেন যে একদিন এমপি হবেন এবং প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর জায়গায় যাবেন? আমরা রাজনীতি করব, আমি তো সিদ্ধান্ত নিয়েই রাজনীতি করেছি, কারণ আমি বরিশাল মেডিকেলে ভর্তি হয়েছিলাম, বাট যেহেতু রাজনীতি করব ঢাকায় আমাকে থাকতে হবে,
সেই কারণে আমি বরিশাল মেডিকেলে পড়াশোনা করি নাই। আমি 12 লং কোর্সে চান্স পেয়েছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে। তখন অবশ্য সেনাবাহিনীতে অনেক বেশি কু হতো, আমার মা আমাকে সেনাবাহিনীতে যেতে দেয়নি। তারপরে আমার ছোট ভাই এখন আছেন সেনাবাহিনীতে। তারপরে একদম শেষ পর্যায়ে কোনোরকম এসে সব ভর্তি পরীক্ষা শেষ আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে ইতিহাসে ভর্তি হলাম। 84 সনে থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নাম ধরে ডাকেন। তো সেই কারণেই, তার স্নেহের কারণেই আমি এই ঢাকা ছেড়ে যাব না, রাজনীতি করব। সেই যেহেতু স্কুল জীবন থেকেই করি, এটা টার্গেট নিয়েই তো আমি আগাচ্ছি। আর রাজনীতি করা মানে শুধু মন্ত্রী এমপি হওয়া না, মানুষের সেবা করা, আদর্শ বাস্তবায়ন করা, এটা একটা পর্যায়ে এমপি মন্ত্রী হয়, কেউ হয় না। কিন্তু এমপি মন্ত্রী না হলে যে রাজনীতি করা যাবে না তা না। আমি তো এমপি মন্ত্রী হলাম মাত্র 4 বছর, এখনো হয়নি। তার আগের থেকে তো দীর্ঘদিন আমি সেই আপনার 79 থেকে আমি রাজনীতি করে আসছি। তো আমরা যারা রাজনীতি করি তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা মানুষের কল্যাণের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি। আমরা শেখ হাসিনার থেকে দেখেছি যে কীভাবে মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য, নিশ্চিন্তে ঘুমানোর জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই কাজ করে যাচ্ছি। আপনি যে সময়টা রাজনীতি করেছেন সে সময়টা ছিল একটা উত্তাল সময়, গণ আন্দোলন, পুলিশের লাঠিচার্জের মুখে তো পড়েছেন নিশ্চয়ই? কোথায় দর্শক উনি দেখাচ্ছেন যে ওনার পিঠে ভাঙা। আচ্ছা, আমি এই প্রশ্নটা ঠিক এইভাবে যে আপনার মেরুদণ্ডেও আঘাত প্রাপ্ত হয়েছেন, এখনকার সময় এরা তো ছাত্রলীগের এদের এই ইতিহাস পাওয়া যাবে না। তো যখন আপনি এখন মন্ত্রী, সেই সময় অনেক পুলিশ কর্মকর্তারা, নবীন পুলিশ কর্মকর্তারা এখন প্রবীণ, এরকম কারোর সাথে দেখা হয়ে গেলে কেমন উপলব্ধি হয় আপনার? তো বলা মুশকিল, কারণ সরকারের মন্ত্রী দেখা তো হয়ই, উপলব্ধিটা কেমন? দেখা হয়, কথা হয়, সালাম বিনিময় হয়, বসে চা খাওয়াই, কোনো অসুবিধা নাই। এটা তো আমরা ওটাকে আমরা সরকারি কর্মকর্তাদেরকে কখনো আমরা তাদের প্রতি প্রতিশোধ পরায়ণ হই না। হ্যাঁ, তারা হয়তো তাদের সেই সময়ের নির্দেশ পালন করেছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের, এবং আমরা বিরোধী দল করে নির্যাতনের শিকার হয়েছি অনেকেই অনেকেই। এই যে 21 আগস্ট আমাদের শ্রদ্ধা আইবি আপা তো শহীদ হলেন, আরও অনেকেই 24-25 জন, আমরা অনেকেই অনেকেই এই স্প্রিন্টার নিয়ে আছি, শরীরে আঘাত আছে। এবং এই রাজনীতি যারা করি এগুলা মেনে নিয়েই আমাদের কিন্তু চলতে হবে। আমাদের এক পা ক্ষমতায় আরেক পা থাকবে কারাগারে, এটা যারা মেনে নিতে পারবে তারাই রাজনীতিতে আসতে পারবে। আর রাজনীতি মানে বিলাসিতা না, রাজনীতি মানে উপভোগ করার বিষয় না, রাজনীতি মানে ভোগের বিষয় না, ত্যাগের বিষয়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি আপনি পড়েন তাহলে আমার মনে হয় রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বঙ্গবন্ধু কীভাবে নিজেকে একজন রাজনীতিবিদ হিসাবে গড়ে তুলেছেন। তো সেই কারণে আমরা বলবো যে রাজনীতি ত্যাগের, আমরা সবাই মানে ত্যাগ স্বীকার করে রাজনীতি করবো। ধনজীবীর দর্শকদের জন্য কী বলবেন? আমি এনটিভি বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল। আমি যারা দর্শক, কলাকুশলী এবং শুভার্থী তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ভাই। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।